ওম শিবেশ পারাভক্তি ত্যাগে পি রতিুত্তমা অহে তুক কৃপা সিন্ধুম শিবানন্দম নমাম্যম আমরা আজ আবার সমবেত হয়েছি রামকৃষ্ণ দ্বিতীয় সংঘগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী শিবানন্দজি মহারাজের কথোপকথনে সংকলন শিবানন্দবাণীর প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজ যে অংশটি যে ঘটনাটি পড়া হবে সেটি বেলুর মাঠে ঘটে তেসরা আশির আশ্বিন তেসরা আষাঢ় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ শনিবার আঠারোই জুন উনিশশো সালের ঘটনা বেলা আন্দাজ পাঁচটা হইবে মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসিয়া আছেন নিকটে কয়েকজন ভক্ত একটি চার বৎসরের বালক অতি সুন্দর তবলা বাজাইতে পারে সেই কথা উঠিলে মহাপুরুষজি বলিলেন এই সব দেখে জন্মান্তরে বিশ্বাস না করে পারা যায় না পূর্বজন্মের সংস্কার না থাকলে কি আর এত অল্প বয়সে এমন হওয়া সম্ভব শিখিয়েছে বাজনা অথচ এমন সুর লয়ের সঙ্গে একে তবলা বাজাচ্ছে সন্ধ্যা পর রাম নাম সংকীর্তন হইতেছে মঠের সাধু বৃন্দ এবং বহু ভক্ত উহাতে যোগদান করিয়াছেন মহাপুরুষ মহারাজও নির্দিষ্ট আসনে বসিয়া ধ্যানমগ্নে চিত্তে কীর্তন শুনিতেছেন ক্রমে রামনাম ও ভজনাদি শেষ হইয়া গেলে ভক্তবন প্রসাদ গ্রহণপূর্বক স্ব স্ব গৃহে ফিরিবার পূর্বে মহাপুরুষজিকে প্রণাম করিতে আসিয়াছেন তাহাদিগকে লক্ষ্য করিয়া মহাপুরুষজী বলিলেন এ রামনাম সংকীর্তন মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ দক্ষিণ দেশে গিয়ে প্রথম শোনে শুনে তার খুব ভালো লেগেছিল তাই তিনি মঠে ছেলেদের এ রামনাম শেখান এখন তো মঠে প্রত্যেক একাদশীতে রামনাম গান হয় আর দেখতে দেখতেই রামনাম সারা দেশময় ছড়িয়ে পড়ছে কত লোক আনন্দ ও শান্তি পাচ্ছে স্বামীজির প্রাণের বড় ইচ্ছা ছিল যে ভারতের ঘরে ঘরে মহাবীরের পুজো হয় মহাবীর আকুমার ব্রহ্মচারী মহাবীরের পূজা দেশে হলে তবে তো লোকের ভেতরে আত্মশক্তি জেগে উঠবে আমরা আজকে যে অংশটি পড়ছি বিকেল বেলার ঘটনা সেখানে একটি বাচ্চা ছেলের কথা বলা হয়েছে যাকে দিয়ে শুরু হয়েছে আজকের অধ্যায় যা প্রসঙ্গ দিয়ে আজকের অধ্যায় সূত্রপাত সেখানে পূজ্যপাত মহাপুরুষ মারজি বলছেন সেই বাচ্চাটি নাকি অত্যন্ত অল্প বয়সে অসাধারণ তবলা বাজায় এবং তার কথা বলতে গিয়ে মহাপুরুষ মহারাজ বলছেন যে এসব দেখে জন্মান্তর না মেনে উপায় নেই অর্থাৎ পূর্বজন্মকৃত সংস্কার যে পরবর্তী জন্মে আমাদের অ্যাকাউন্টসের ভাষায় ক্যারেড ফরওয়ার্ড হয় এইটা এই সব ঘটনা প্রমাণ করে যে পূর্ব জন্মের যা কিছু ভালো সংস্কার হয় গীতায় বলা আছে ক্ষীণে পুণ্যে লোকে বিশান্তি যখন সুচিনাম ভুল বললাম সুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট বিজায়তে সাধক কোনো একটি বিশেষ সাধনায় রত আছে এবং তারপরে তারা সেই সাধনার মধ্যে থাকতে থাকতে তাদের যখন পূর্ণ বিকাশ বিকশিত হওয়ার আগেই তাদের মহাপ্রয়াণ ঘটে তখন তারা পরবর্তীকালে নাম গৃহে এবং অত্যন্ত সংস্কারযুক্ত গৃহে জন্মায় যাতে যতটুকু তার বাকি ছিল সেটুকুর সাধন ভজন হয়ে ওঠে এটা এই রকম ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের প্রমাণ করে যে আমাদের পূর্বজন্মের সংস্কার এবং জাতিস্বর এই জন্মান্তবাদ এতে বিশ্বাস করতে আমাদের খানিকটা সহায়ক হয় সেদিন একাদশী তিথি ছিল বেলুর মঠে নিয়ম অনুযায়ী এখন এটা এই রামনাম সংকীর্তনটা হয় বিকেল চারটের সময় একাদশীর দিন একমাত্র তিনটি তিথিতে রামনাম সংকীর্তন বেলুর মঠে সন্ধ্যারতি পর হয় একটি হচ্ছে একাদশী তিথি আর আরেকটি হচ্ছে দুটি তিথি হয় একটি একাদশী তিথি এবং একটি স্বামী ব্রহ্মানন্দজি মহাজের জন্মতিথি এবং অপরটি মহাপুরুষ মহারাজের জন্মতিথি তিন দিনে একাদশীর পরে এই সন্ধ্যারতীর পরে রামনাম সংকীর্তন গীত হয় পূজ্যপাদ মহারাজ বলছেন রামনাম সংকীর্তন স্বামী ব্রহ্মানন্দ দাক্ষিণাত্যে শুনেছিলেন দক্ষিণ দেশে শুনেছিলেন এটা দক্ষিণ দেশের জিনিস আপনারা যদি কারুর সৌভাগ্য হয় তাহলে শুনবেন ভারী সুন্দর রেকর্ডিং আছে যে মূল যে রামনাম সংকীর্তন শুধুমাত্র শুদ্ধ ব্রহ্ম রাম যে রামচন্দ্রের একশো আট একশত আট যে নাম সেটি আপনি পাবেন এমএস এস সুব্য তার গাওয়া একটি গানে তার গাওয়া একটি সিডি আছে এইটার উপরে সেই সিডিটির বৈশিষ্ট্য হলো এই দক্ষিণ ভারতে যেভাবে গাওয়া হয় যে আমরা একই রকম সুরে রামকৃষ্ণ মিশনে একই রকম সুরে গাই যাতেটা সবাই গাইতে পারে কিন্তু ওটি গাওয়া হয় প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি পর্ব এক একটি পৃথক পৃথক রাগে আগে গাওয়া হয়েছে সব সর্ব এম এস শুভলক্ষ্মী সময় নিয়েছিলেন মাত্র সতেরো মিনিট তাতেই গোটা রাম নামটি গাওয়া হয়েছিল মঠে তার আগে ভজন অন্যান্য আরও জিনিস গাওয়া হয় মহাবীরের বন্দনা রামচন্দ্রজির বর্ণনা কিন্তু এটি একটি অনবদ্য সঙ্গীত রচনা এই যে যেটি গাওয়া হয় আমাদের এখানে সমস্ত রামচন্দ্রের সমস্ত জীবনের ঘটনা একশো আটটি শ্লোকের মধ্যে রাখা শুধু তাই নয় এর সংস্কৃতর যে গঠন কবিতার যে কাব্যিক গঠন সেটি যেমন খুব উন্নত মানের একই সঙ্গে এত সহজ খুব সাধারণ মানুষ এটি গাইতে পারে তার চেয়েও বড় কথা এর সুরটি এত আকর্ষণীয় যে কোনো মানুষ শোনা মাত্রই তার ভালো লাগবে তিনি বলছেন এখন তো মঠে প্রত্যেক একাদশীতে রাম নাম গাওয়া হয় তিনি রাজামাল যে শুনে এটি ভালো লেগেছিল তিনি তাই এসে মঠের ছেলেদের রামনাম শেখান আর দেখতে দেখতে এই রামনাম এই সারা দেশময় ছড়িয়ে পড়েছে কত লোক আনন্দ ও শান্তি পাচ্ছে রামনাম শুধুমাত্রই যে রামকৃষ্ণ মিশনে হয় তা নয় অনেকের বাড়িতে আমরা শুনেছি রামনাম গাওয়া হয় কোথাও কোথাও আবার দেখা গেছে আমাদের ভক্তদের বাড়িতে হয়তো গান গাইবার কেউ লোক নেই সন্ধ্যেবেলা এই রামনাম সংকীর্তনের যে সিঁড়ি আছে সেটা চালিয়ে দেওয়া হয় সেটি শুনেই অনেকে সেই সিঁড়ির সাথে সাথে রামনাম গান স্বামীজির প্রাণে বড় ইচ্ছা ছিল ভারতের ঘরে ঘরে মহাবীরের পুজো হয় মহাবীর মানে হনুমানের পুজো হয় আর কি এবং মহাবীর হলেন কেন মহাবীর হলেন আকুমার ব্রহ্মচারী মহাবীরের পুজো দেশে হলে তবে লোকের ভেতরে আত্মশক্তি জেগে উঠবে এটা যে সময়ের কথা বলা হচ্ছে যে সময় স্বামীজি তার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেশ তখন পরাধীন ছিলেন স্বামীজির মতে আত্মশক্তির বিকাশের জন্য এই মহাবীরের পুজো হওয়া ভীষণ জরুরি মহাবীরকে স্মরণ করে আমরা আত্মশক্তিতে বলিয়ান হতে পারি তার মহাবীরের যে তীব্র ত্যাগ মহাবীরের যে তপস্যা মহাবীরের যে কোনো একটি উদ্দিষ্ট বস্তু প্রাপ্তির জন্য যে একনিষ্ঠতা এই গুণগুলি যদি স্বামীজির মতে সাধারণ মানুষের ভেতরে আসে তাহলে তারা খুব সহজে দেশের স্বাধীনতা অর্জন করতে পারবে ভক্তদের মধ্যে অনেকেই চলিয়া গিয়াছেন মহাপুরুষ মহারাজ এবার আহারে বসিবেন জনৈক ভক্ত জাতি বিচারের প্রসঙ্গ তুলিয়া বলিলেন মহারাজ কেউ কেউ স্বামীজির নামে দোষারোপ করে যে তিনি মঠে ঠাকুরের উৎসবে সকলকে একত্রে খাওয়ার ব্যবস্থা করে দেশের লোকের জাত মেরে দিচ্ছেন ইহা শুনিয়া মহাপুরুষজি বলেন দেখো কি বুদ্ধি সব এখানে যে উৎসব হয় তাতে ব্রাহ্মণ দিয়ে রান্না করানো হয় তারপর ঠাকুরের ভোগ হয় এই যে শত শত মন খিচুড়ি তরকারি ইত্যাদি রান্না করা হয় সবই তো বিরাট ভোগ দিয়ে শ্রী ভগবানকে নিবেদন করা হয় আর এই সকল প্রসাদই সকলে পেয়ে থাকে আর লোক তো ইচ্ছে করে প্রসাদ পেতে বসে আমরা কখনো কাউকে বলিনি যে তোমরা একত্রে বসে খাও তা বলি বলিনি এতেও যদি কেউ বলে তো বলুক তা আর কি করা যাবে বলো এমন গঙ্গা তীরে ব্রাহ্মণের রান্না করা শ্রী ভগবানের কে নিবেদিত প্রসাদ তাতেও আপত্তি বলতে গেলে অনেক কথা বলতে হয় যা তার আছে কোথায় শাস্ত্রে আছে যে বারো বছর শূদ্রের দাসত্ব করলে শূদ্রত্ব এসে যায় অনেকে তো দেখেছি বাবা বারো বছর কেন চব্বিশ বছর লেচ্ছে দাসত্ব করছে তাতেও জাতের বড়াই নিজেরা কিছু করবে না কেবল জাত নিয়ে চেঁচামেচি কোথায় সেই গাদি দান ধ্যান ত্যাগ তপস্যা তাই তো স্বামীজি সব দুঃখ করে বলেছিলেন তোদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে ভাতের হাঁড়িতে ঢুকেছে সবছুত মার্গীর দল পূজ্যপাত মহাপুরুষ মহারাজকে কেউ একজন বললেন এই যে বেলুড় মঠে পঙ্ক্তি ভোজনের ব্যবস্থা আছে যে যখনই কি আমাদের প্রসাদের দেওয়া হয় সেটা পংক্তি ভোজন করে সবাই একসঙ্গে বসে প্রসাদ পাবে আপনি বলতে পারবেন না যে আমার পাশে ব্রাহ্মণ বসবে ব্রাহ্মণের পাশে ক্ষত্রিয় বসবে আমরা শ্রী মায়ের বিয়ের গল্প শুনি সেখানে ওই ছোট্ট মায়ের বাড়ির ছোট্ট বারান্দাটিতেও দেশাম হয়েছিল গ্রামের লোকজন সকলকে ডাকা হয়েছিল মজার কথা হলো মায়ের যখন বিয়ে হয় মায়ের বাবা যে খাবার রাত্রির প্রীতিভোজের ব্যবস্থা করেছিলেন তাতে কিন্তু জাত বিচার করে তখন যেরকম হতো সেইভাবে হয়েছিল প্রথম ব্রাহ্মণেরা প্রসাদ পেয়ে যান তারপরে ক্ষত্রিয় বৈশ্যরা প্রসাদ পান এবং সবার শেষে শূদ্ররা তখন এই জিনিসটা ছিল স্বামীজি এসে এই ব্যবস্থাটিকে সম্পূর্ণ করে ভেঙে চুরে দিয়ে যান তিনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের সামনে কারুর কোনো জাত হবে না এই অদ্ভুত একটা কথা আমরা দেখতে পাই এবং যে কারণে রামকৃষ্ণ মিশনের আমাদের এই ভাবনা চিন্তাতে করা হয় কিন্তু শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে এবং ভক্তদের উদ্দেশ্যে যে প্রসাদ নিবেদিত হয় যে খাবারটি নিবেদিত হয় সেটি গঙ্গা জল ফিল্টার করে রান্না করা হয় এবং ব্রাহ্মণেরাই রান্না করেন ব্রাহ্মণ দিয়ে এটা রান্না করানো হয় যাতে কারুর কোনো সংস্কার মনের ভেতরে না জাগে এই প্রত্যেকের সংস্কারকে শ্রদ্ধা জানিয়ে করানো হয় এবং এটি সম্পূর্ণ ঠাকুরকে নিবেদন করা হয় এই বেলুর মঠে যে বিশেষ পুজো মানে ঠাকুর মা স্বামীজি উৎসবেতে যে খিচুড়ি নিবেদন করা হয় এটি দুটিভাবে নিবেদন করা হয় এর অগ্রভাগ মন্দিরে ঠাকুরের কাছে যাওয়া হয় এবং আরেকটি অংশ বিরাট ভোগ মানে রান্নাঘরের ভেতরেই শ্রীরামকৃষ্ণের খুব ছোট্ট করে পুজো করে সেই ভোগ নিবেদন করা হয় শ্রীরামকৃষ্ণকে এই যে অগ্রভাগ এবং অন্যান্য প্রসাদ যা শ্রীরামকৃষ্ণকে নিবেদন করা হয়েছে মন্দিরে সেগুলো নেমে আসার পরে সেই সবটুকু এই বিরাট ভোগের সাথে মিশিয়ে দেওয়া হয় যাতে সবটাই শ্রীরামকৃষ্ণের প্রসাদ হয় প্রসাদে কোনো রকম জাত বিচার হওয়ার কথা নয় তথাপি মানুষজন এই কথা তখনকার দিনে বলতেন ইদানিং আর তেমন বলেন না স্বামীজি মহাপুরুষ বলছেন তোমরা জাত বিচারের বড়াই করো শাস্ত্রে আছে যে বারো বছর যদি কেউ শূদ্রের কাছে ইয়ে করে চাকরি করে শূদ্রের অধীনতা স্বীকার করে তাহলে তার শূদ্রত্ব এসে যায় তোমরা তো ম্লেচ্ছদের অধীনে বারো বছর কেন চব্বিশ বছরের বেশি করছো তোমাদের আবার যাতাইয়ের বড়াই করা স্বামী বিবেকানন্দে সেই বিখ্যাত কথাটি এখানে মহাপুরা বলেছেন স্বামীজি বলতেন তোদের ধর্ম এখন তো ভাতের হাঁড়িতে ঢুকেছে সচ্ছুত গির দল স্বামীজি যে বলছেন ছুঁয় না ছুঁও না না এই ছুঁও না ছুঁয় না না করতে করতেই আমাদের আর্ধেকের বেশি সময় অতিবাহিত হয় আমরা পরবর্তী অধ্যায়ে যাব এটি বেলুড় মঠের ঘটনা পঁচিশে আষাঢ় রবিবার তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ ইংরেজির দশই জুলাই উনিশশো সাতাশের ঘটনা আজ রবিবার মহাপুরুষের ঘরে ভক্তদের ভিড় জমিয়া উঠিয়াছে বরিশাল হইতে আগত উপদেশ প্রার্থী একদল ভক্ত নরনারীও উপস্থিত আছেন জনৈক বৃদ্ধ ভদ্রলোক তাঁদের মুখপাত্র হইয়া বলিলেন মহারাজ আমাদের একটি উপদেশ দিন আমরা সংসারী জীব দিন রাত জলে পুড়েই মরছি আপনি আশীর্বাদ করুন যেন মনে শান্তি পাই জীবনে যেন শান্তি পাই জীবনে মহাপুরুষজির বৃদ্ধ মহাপুরুষজি বৃদ্ধটির আগ্রহ দেখিয়া করুণার্দ্র স্বরে বলিলেন উপদেশ আর কি দেব বাবা আমাদের এক উপদেশ তাঁকে যেন ভুল না হয় এই তো সার কথা আমরা নিজেরাও এটি পালন করতে যথাসাধ্য চেষ্টা করি আর অন্য কেউ জিজ্ঞাসা করলো এই বলি শ্রী ভগবানকে যেন ভুলো না তোমরা সংসারে রয়েছ বেশ তো সংসার ছাড়া কি আছে বলো কিন্তু তাকে ভুলে থেকো না সংসারে সব কর্তব্য কর্ম করবে কিন্তু তার মধ্যে দিনান্তে অন্তত একটিবারও তাকে প্রাণের সহিত ডাকতে হবে সংসারের কাজকর্ম তো আছেই তা তো ছাড়তে বলছিনে কিন্তু তার মধ্যেই তার স্মরণ মনন তার কাছে প্রার্থনা তার নাম জপ এসব করবে বৈষ্ণব গ্রন্থে আছে হাতে কাজ মুখে হরিনাম এ ভারী সুন্দর কথা সব কাজের ভিতরই তাঁর নাম গুণগান করা প্রত্যেক কাজের যেমন একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রয়োজনীয়তা আছে তেমনি ভগবানকে ডাকবারও সময় নির্দিষ্ট রাখবে এই সময় সেই সময় শত কাজের মধ্যেও তাঁর স্মরণ করতে হবে আর যতটুকুই ডাকবে আন্তরিকভাবে করা যায় তিনি অন্তর্জামী তিনি দেখেন প্রাণ এ অতিগুচ্ছ কথা সংসারে একটু শান্তিতে থাকবার এইমাত্র উপায় এই একমাত্র উপায় এটি যদি ভুল হয় তবে গোলমালের সম্ভাবনা মহাপুরুষজি মহাপুরুষ মারীর কাছে এসেছেন বাংলাদেশের বরিশাল থেকে একদল ভক্ত তখন তো অবিভক্ত দেশ আমাদের বরিশাল থেকে এসেছেন মহাপুরুষ মহাজের কাছে উপদেশ প্রার্থনা করছেন বলছেন এমন কিছু উপদেশ দিন আমাদের সংসারী জীবদের যারা আমরা দিন রাত পুড়ে মরছি তারা যেন একটু শান্তি পাই জীবনে আপনার উপদেশ এমন হবে পূজ মহাপুরুষ মহারাজ বলছেন এটিকে এক এর একটাই উপদেশ সেটা হচ্ছে কি না তাঁকে যেন ভুল না হয় আমরা দুঃখ কষ্ট এই কারণেই পাই আমরা আমাদের নিজেদের যে আত্মবস্তু তাকে আমরা ভুলে যাই আমাদের হৃদয়ের মধ্যে অধিষ্ঠিত দেবতাকে সেই হৃদয় দেবতাকে আমরা ভুলে যাই রবীন্দ্রনাথ লিখছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেনেছি হিয়ার পানে চাইনি তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলে কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সব কিছুর জন্য সময় আছে ভগবানকে ধরার আমাদের সামান্যতম সময় নেই তাই বলছেন আমরা নিজেরাও বলছেন এটা ফাঁকা কথা নয় আমরা নিজেরাও এটি পালন করতে যথাসাধ্য চেষ্টা করি আর অন্য কেউ জিজ্ঞাসা করলেও বলি শ্রী ভগবানকে যেন ভুলো না ভগবানকে কোনো অবস্থাতে ভুললে মুশকিল মা বলছেন তোমরা সংসারে রয়েছে বেশ তো সংসার ছাড়া আর কী আছে বলো কিন্তু তাকে ভুলে থেকো না সংসারে সব কর্তব্য কর্ম করবে কিন্তু তারই মধ্যে দিনান্তে অন্তত একটি বারও তাকে প্রাণের সহিত ডাকতে হবে সংসারের কাজকর্ম তো আছেই তা তো ছাড়তে বলছি না কিন্তু তারই মধ্যে তাঁর স্মরণ মনন তার কাছে প্রার্থনা তার নাম জপ এসব করবে বৈষ্ণব গ্রন্থে আছে হাতে কাজ মুখে হরি নাম। এভারি সুন্দর কথা পূজ্যপাত মহাপুরুষ মহারাজ বারবার বলছেন আমাদের গহনানন্দজি মহারাজের কাছে একবার একজনকে জিজ্ঞেস করেছিলেন সময় পাই না মহারাজজি বলেছিলেন যে খাবার সময় পাও তো দুবেলা তিনি হ্যাঁ মহারাজ খাবার সময়টা হয়ে যায় তখন উনি বলেছিলেন খাবার সময় যদি পাওয়া যায় তাহলে সাধন ভোজনেরও সময় পাওয়া যায় ভগবানকে ডাকার সময় পাওয়া যায় আসলে আমরা ইচ্ছে করি না তাই আমরা পাই না পূজনীয় ভূতে জি মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে সব সময় এত কাজের চাপ যে ভগবানকে বেশি বেশি করে ডাকার আমরা সুযোগ করে উঠতে পারি উনি বলেছেন সব সময় কি কাজ করো দেখবে কাজের মাঝখানে অনেক অকাজও করো ওই অকাজের সময়গুলো প্রথম আবিষ্কার করে ওই অকাজের সময়কে কাজে লাগালে দেখবে এত সময় আছে জব ধ্যান করে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ কিন্তু তবু তোমার সময় শেষ হচ্ছে না আমাদের এই হচ্ছে কথা আমরা আসলে চাই না চাইলে আমরা সবই পারি ধরুন আপনি ভীষণ ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছেন আপনি ধর্মকথা শুনতেই চান না ভগবানকে ডাকবার সময় আপনার ক্লান্তি আসে অথচ রাত্রি বারোটা থেকে সারা রাত প্রায় চলল আমাদের বলে ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে আপনি একটুও ক্লান্ত নন আপনি একটুও অশান্ত নন আপনি ভীষণভাবে সেইটিকে এনজয় করবার চেষ্টা করেন ভালোবাসাটাকে জাগাতে হবে ভগবানের প্রতি ভালোবাসা না জন্মালে হবে না ঠাকুর বলছেন না ভগবানকে কেমন করে পায় বলছেন সতীর পতির ওপর টান বিষয়ের বিষয়ের ওপর টান সন্তানের মায়ের প্রতি টান এই মায়ের সন্তানের প্রতি টান এই তিন টান এক হলে যে টান হয় সেই টান হলে আমরা ভগবানের দর্শন পাই এই তিন টানের মূল কথাটা হচ্ছে সতীর প্রতির প্রতি টান সতীর পতির প্রতি প্রিয়তা বুদ্ধি সন্তানের প্রতি মায়ের প্রিয়তা বুদ্ধি বিষয়ের প্রতি বিষয়ের বিষয় প্রিয়তা বুদ্ধি এই ভালোবাসা বোধটি যতক্ষণ আমাদের অন্তরে জাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিজেদের উজাড় করে কিচ্ছু করতে পারবো না তাই বলছেন এই করা সংসারের সমস্ত কাজকর্ম চলবে তারই মাঝখানে ভগবানকে ডাকা সবচেয়ে ভালো হয় সব কাজের মধ্যে একটু একটু করে স্মরণ করা আমরা দেখি অনেক কাজের মধ্যে আমরা মানুষের সঙ্গে কথা বলতে না পারলে একবার পাগল হয়ে যাই কিন্তু এই করোনার ধাক্কা আমাদের শিখিয়ে দিয়েছেন আমাদের আসল যাত্রাটা কিন্তু একাকী এখানে কেউ আমাদের সঙ্গী নন ভেবে দেখুন যারা করোনায় মারা গেছেন তাদের কত মানে তাদের মৃত্যুর পরে তার প্রিয়জনরা তার শরীরটাকেও দেখতে পেলেন না সে যাত্রা সম্পূর্ণ একাকী শশারে নিয়ে যাওয়া হলো কোথায় দাহ করে দেওয়া হলো কেউ জানতে পারলো না এমনকি সে অস্থিটুকুও তার প্রিয়জনরা পেলেন না এটি আমাদের কাছে একবারে কান মূলে বলে দেন এই যে আমরা চিৎকার করে মরি যে ছেলের মুখের ছেলের হাতের আগুন পাবো হেনা পাবো তেনা পাবো এই যে আমাদের নানা রকমের আশা থাকে এবং এই আশা করতে গিয়ে আমরা যে ভালো করে আমাদের হৃদয়ের যে স্ফুরণ সেটির চেষ্টা করি না দেখুন এই মুখাগ্নি হয়েছে কিন্তু সেই কোন ছেলে মুখাগ্নি করেছে আপনি নিজেও জানেন না কারণ আমাদের কানমুলে বুঝিয়ে দিয়ে গেছে জীবনের নতুন পথ নতুন কাজ নতুন ভাবনা নতুন করে ভাবতে শিখিয়েছে জীবনকে নতুন করে তৈরি করতে শিখিয়েছে অতএব সব সময় নিজেকে যেন তৈরি রাখতে হবে যত ভগবানের কাজের ভেতরে থাকবো আমরা যত যা কিছু কাজ করি না কেন আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি বদল করি মায়েরা রান্না করার সময় যদি মনে করেন এই সংসারে যারা আছেন প্রত্যেকে ভগবানের প্রেরিত দূত প্রত্যেকে ভগবানের প্রতিনিধি আমি তাদের জন্য যদি ভালো করে রান্না করি ঠাকুর খুশি হবেন দেখবেন রান্নার মান বদলে গেছে এমনকি খাবার দেবার যে কায়দা সেসব বদলে গেছে ছাত্র যদি মনে করে আমি সংসারে আছি যাবতীয় পড়াশোনা করছি ঈশ্বরের জন্য তখন সে তার সেরা সেরাটুকু নিবেদন করবে সে সাধারণ ছাত্র থেকে ভালো ছাত্রের রূপান্তরিত হবে যিনি চাকরি বাকরি করছেন তিনি আগে যেভাবে কাজকর্ম করতেন তিনি যদি মনে করেন তিনি তার সেরাটি নিবেদন করছেন তাহলে দেখবেন তার ভিতরে আমূল পরিবর্তন এসে গেছে এই আগে আমরা ভগবানকে চাই ভগবানকে চাইলেই আমাদের সবটুকু হবে বলছেন সংসারে একটু শান্তিতে থাকবার এই একমাত্র উপায় আর আমরা যদি অন্তর থেকে চাই বিশ্বাস করুন তিনি আপনাকে সাহায্য করবেন পূর্যপাত যে কথায় তিনি অন্তর্জামী তিনি দেখেন প্রাণ আমি হয়তো সবটুকু সময় আমার কাছে যথেষ্ট সময় নিই ভগবানকে ডাকার কিন্তু আমার ভেতরের এই যে আকুতি আমি তাকে ডাকতে পারছি না এইটা যেন আমার মনের ভেতরে এটি যেন তিনি এইটি তিনি লক্ষ্য করেন এবং এইটিকেই গ্রহণ করেন স্ত্রী স্ত্রীভক্ত কেন আমরা ভগবানকে ভুলে থাকি মহারাজ কেন আমাদের মন তাদের দিকে যায় না মহারাজ কেন ভুলে থাকো মা এরই নাম মায়া মায়াতে বদ্ধ হয়ে রয়েছে তাই তাকে ভুলে থাকো তাই তোমাদের মন শ্রী ভগবানকে ভুলে অনিত্য বিষয়ে লিপ্ত হয়ে থাকে বিষয়কে যেমন ভালোবাসো ভগবানকে কি তেমন ভালোবাসো এ সংসারে যে দুদিনের আর তোমার দেহ আত্মীয় স্বজন যাকে আমি আমার করে পাগল তাও যে অনিক তো আর বলে বোঝাতে হবে দেখে দেখছই তো দিবারাত্র চোখের সামনে আজ আছে কাল নেই এখন রয়েছে পর মুহূর্তে নেই হলো আবার মূল এই সুখ আবার দুদিন পরেই দুঃখ অথচ এই নিয়েই তো মজে রয়েছ কি সুন্দর কথাটা তিনি বলছেন প্রশ্ন হয়েছে কেন ভগবানকে ভুলে থাকি কারণ ভুলে থাকি আমরা ভুলে থাকতে চাই যেটাকে মহারাজ মায়া বলছেন বলছেন মায়াতে আমরা ভুলে থাকতে চাই মায়া মধ্যে সংসারে থাকি বলছেন ভগবানকে ভুলে মানে নিত্য বস্তুকে ভুলে আমরা অনিত্য বিষয়ে লিপ্ত হয়ে থাকি আমরা নিজেও জানি এটা কোনো দিন সম্ভব নয় যে মানুষ চিরকাল বেঁচে থাকবে আমরা এতদিন বিশ্বাস করতুম না এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে সেটা আমাদের বিশ্বাস করতে বাধ্য করছে ধর্ম জিজ্ঞেস করেছিলেন যুধিষ্ঠিরে এই জগতে সবচেয়ে আশ্চর্য কি যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন নিত্য নিত্য প্রাণী মরে নিত্য চলের জমের ঘরে বাদ আর রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা মানুষ দেখছে যে নিত্য মানুষ মারা যাচ্ছে নিত্য জমের ঘরে যাচ্ছে কিন্তু তবু যারা বেঁচে আছে তারা মনে করছে না না আমি অনন্ত একটি পরমায়ু নিয়ে এসেছি আমি কোনোভাবেই এ মারা যাব না এবং তত তিনি ডুবে থাকেন কামিনী কাঞ্চনে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে ওপারে যাওয়ার জন্য করি তৈরি করা এবং এই করি তৈরি করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজেকে উজাড় করে মানুষের সেবায় দিন নিজেকে উজাড় করে মানুষের কল্যাণ করুন এবং যাদের জন্য উজার করছেন মনে করুন সব যেন আপনার ভগবানের প্রতিনিধি ভগবানের প্রতিচ্ছবি ভক্ত আমাদের বাবা কি করে উদ্ধার হবে কি করে মায়া থেকে মুক্ত হব আপনি একটু আশীর্বাদ করুন মহারাজ এ সংসার যে অনিত্য এ বোধ তার কৃপা ছাড়া হয় না একমাত্র ভগবানের শরণাগতি ছাড়া এ মায়াজাল কাটাবার অন্য কোনো উপায় তো নেই মা শ্রী ভগবান নিজেই গীতাতে বলেছেন মম মায়া মায়ামেতম মমা এই যে দৈবী মায়া যা জীবকুলকে মোহিত করে রেখেছে তা বাস্তবি দুর দুস্তরা দূরত্বয়া এই শব্দটি ব্যবহার করেছেন এই মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া বাস্তবিক সুকঠিন কিন্তু যারা অনন্য মন হয়ে আমাকে ভচনা করে তারা ওই দৈবী মায়া অতিক্রম করতে পারে এ মায়ার হাত থেকে অব্যাহতি পায় অনন্য মনে তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই তোমরা সংসারে রয়েছ নানা কাজকর্ম আছে কাজকর্ম আছে তোমাদের তো সাধন ভজন করার সময় নেই তোমরা তার শরণাগত হয়ে পড়ে থাকো আর কাঁদো কেবল কাঁদো আর প্রার্থনা করো প্রভু দয়া করো দয়া করো কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে তখন তিনি সহস্র সূর্যপ্রভায় প্রতিবাদ হবেন তখন দেখবে যে তিনি অন্তরেই রয়েছেন খুব কাঁদবে এবং মধ্যে মধ্যে সদসদ বিচার করবে একমাত্র ভগবানই সত্য আর সংসার জন্ম মৃত্যু সুখ দুঃখ সব অনিত্য এই রকম বিচার আর প্রার্থনা করতে করতে তবে তাঁর দয়া হবে সংসারের প্রতি ঘৃণা জন্মাবে এবং মন শ্রী ভগবানের দিকে যাবে একজন জিজ্ঞাসা করেছেন কেমন করে তাদের তাদের মুক্তি হবে বলছেন এই সংসার অনিত্য এই বোধ ভগবানের কৃপা ছাড়া হয় না কিন্তু ভগবানের কৃপা এই বোধ আসতে গেলে আমাদের যেন চাই আমরা যেন সেই মাস্টারকে ধরতে পারি যিনি আমাদেরকে এই কাজে লাগাবেন সেই ঠাকুরের কথা আছে সার্জন সাহেব আলো নিয়ে বেরিয়েছেন সবার মুখে মুখে মুখের ওপর আলো গড় ফেলছেন আর দেখে যাচ্ছেন সেই একমাত্র সার্জেন সাহেবকে দেখতে পায় সার্জেন্ট সাহেবকে কেউ দেখতে পায় না কারণ আলোটা যেহেতু লোকের উপর পড়ে তাই সার্জন সাহেবের মুখটা অন্ধকারে থাকে সেই একমাত্র সার্জন সাহেবকে দেখতে পায় যে সার্জেন সাহেবকে বলে সাহেব একটু আলোটা তোমার মুখের ওপর ধরো তোমায় দেখি তিনি তো আমাদের দেখছেন কিন্তু আমরা তাকে দেখতে চাই কিনা সেটা হচ্ছে কথা গীতার শ্লোক উল্লেখ করে তিনি বলছেন দৈবী এশা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব এ প্রপদ্যন্তে মায়ামে তরন্তিতে এই যে দৈবি মায়া দৈবী এসা এটি কেমন না গুণময়ী একবারে অদ্ভুত গুণময় কি এটি করে কি না জীবকুলকে মোহিত করে রাখে মোহিত করে রাখে নানা রকম জিনিস শহরের রং তামাশা। আমাদের মোহিত করে রাখে একবারই এই দুর্গা পুজো কেন ক্রিসমাস যখন আসবে একটু পার্ক স্ট্রিটে ঘুরে আসবেন দেখবেন এত সুন্দর সাজগোজ জগৎটাকে মিথ্যে বলে বোধ হবে মনে হবে এই সাজগোজটি বোধ জীবনের শেষ কথা রাত শেষ হয়ে গেলে আলো যখন নিবে যাবে তখন সেই সাজের আর অস্তিত্ব থাকবে না আমাদের জীবনটাও ঠিক তাই আমরা জীবনটাকে ওইরকমভাবে রকম আলো দিয়ে বাইরের আলো দিয়ে সাজানোর চেষ্টা করি অথচ আমাদের ভেতরের যে আলোটি আছে সেটি দীপ দীপ করে জ্বলে সেটাকে দাউ দাউ করে জ্বালানোর আমরা চেষ্টা করি না তাই বলছেন দায়ী এশা গুণময়ী মম মায়া দূরত্বয়া সেই বাস্তবিকই সেই দূরত্বরা দূরত্বয়ে মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া কঠিন কিন্তু যারা অনন্য মন হয়ে এক মনে আমাকে ভজনা করে তারা এই দৈবী মায়া অতিক্রম করতে পারে এই মায়ার হাত থেকে অব্যাহতি পায় আমাকে ভজনা করে এই অর্থ হচ্ছে আপনি সকাল সন্ধ্যে গিয়ে শ্রীকৃষ্ণের সামনে নেচে কুঁদে একেবারে আপনার সমস্ত মনের ভাব প্রকাশ করলেন ইটি নয় সেই উচ্চ ভাবটিকে যে চাই। শ্রী ভগবানের ভাব হচ্ছে অতি উচ্চ ভাব মনের সূক্ষতম স্তরে যেটি বিরাজ করে সেইটিকে যে চায় একমাত্র সেই এই মায়াকে অতিক্রম করতে পারে উপায় বলছেন কেবল কাঁদো আর প্রার্থনা করো কাঁদা কেন না আমার মনের মধ্যে যে ময়লা যে কারণে আমি তাকে দেখতে পাচ্ছি না ধরুন আজ সকালে আয়নায় গিয়ে আপনি চুলটা আঁচড়াতে গিয়ে দেখলেন যে আপনার আয়নাটা মলিন হয়ে গেছে কি করবেন তখন একটু খবরের কাগজের মধ্যে জল ভিজিয়ে ভালো করে ঘষে দেবেন আর তারপর শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন ঠিক ওই রকম আমাদের মনের ময়লা যখন ওরকম হয় তখন আমাদের চোখের জল দিয়ে সেটাকে ধুয়ে দিতে হয় তারপরে বিচারের কাপড় দিয়ে সেটিকে পরিষ্কার করবে বিচারের কাপড় কি না ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা আমার ভেতরে যে পরমাত্মা বিরাজ করছেন তিনিই সত্য আর যা কিছু দৃশ্যমান সব বৃথে সব যে কোনো সময় চলে যাবেন বলছেন ভগবানই সত্য এবং সংসার জন্ম মৃত্যু সুখ দুঃখ সব অনিত্য এটা একটাও নিত্য বস্তু নয় আজ আছে কাল চলে যাবে এই যে আমি আপনাদের বলছি আর হয়তো পরের ক্লাসটা রেকর্ড নাও হতে পারে এই এতখানি এতখানি এটি প্রয়োজন এক একটি কয়েকদিন আগে একটি বিদেশি ভিডিও দেখছিলাম সেখানে রয়েছে একজন ডাক্তার তিনি কার্ডিওলজিস্ট তিনি পেশেন্ট দেখে এসেছেন তিনি পেশেন্টকে রিলিজ অর্ডার দিচ্ছেন এবং হাসপাতালের যে কাউন্টার তার সেই ওয়ার্ডের যে কাউন্টার সে কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রিলিজ অর্ডার দিচ্ছেন পেশেন্টের রিলিজ অর্ডার এমন সময় দেখা গেল নার্স দেখছেন যে তিনি আস্তে আস্তে তার হাত থেকে কলম পড়ে যাচ্ছে এবং সোজা মেঝেতে যেতে সপাটে পড়ে গেলেন এবং তিনি মারা গেলেন এতক্ষণ তিনি মানুষকে রিলিজ অর্ডার দিতে চাইছেন বুঝতেই পারেননি তার পেছনে এই জগৎ থেকে রিলিজ হওয়ার অর্ডার তার কাছে এসে গেছে স্ত্রীভক্ত আপনি বাবা একটু আশীর্বাদ করুন আপনাদের দয়াতে যেন এ সংসার সাগর পার হতে পারি মহাপুরুষ মহারাজ আমার মা আশীর্বাদ ছাড়া কিছুই নেই লোকে সংসার সাগরের পারে চলে যাক এই তো আমাদের প্রাণের ইচ্ছা আমরা তো তাই চাই আমি প্রাণ খুলে প্রার্থনা করছি তোমার শ্রী ভগবানে অনুরাগ হব অনুরাগ হোক কি আর বলবো মা ভক্তগণ পরিপূর্ণ হৃদয়ে মহাপুরুষজিকে ভক্তিভরে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন এই হলো কথা ভদ্রমহিলা আশীর্বাদ করতে বললেন আশীর্বাদ প্রার্থনা করলেন মহাপুরুষ মহারাজ বললেন আশীর্বাদ ছাড়া আমার কিছু দেওয়া নেই অনেকে ভাবেন কেন লজেন্স টজেন্স অনেক কিছু দেওয়া আছে সেটা সেও অনিত্য জিনিস কিন্তু নিত্য জিনিস যদি দেওয়ার থাকে তা হচ্ছে শুভেচ্ছা সাধুর অন্তরের প্রার্থনা শুভেচ্ছা এ ভিন্ন সাধুর আর কাউকে কিচ্ছু দেওয়ার থাকে না সেটি মহাপুরুষ মহারাজ বলছেন বলছেন তোমরা এই সংসার সাগরের পারে চলে যাও এই আমাদের প্রাণের ইচ্ছা আমরা তো তাই চাই ভক্তরা পরিপূর্ণ হৃদয়ে মহাপুরুষমাজের কাছ থেকে আনন্দ নিয়ে তারা ফিরে গেলেন কিছুক্ষণ পরে জনৈক সেবক দৈনিক ডাকের চিঠি পড়িয়া শুনাইতেছেন একজন ভক্ত মহাপুরুষজির সে কোনো প্রকার সেবাদি করিতে পারিতেছেন না বলিয়া প্রাণের দুঃখে দুঃখ জানাইয়া লিখিয়াছেন এই চিঠি শুনিয়া মহাপুরুষজি বলিলেন ওকে জবাবে খুব আশীর্বাদ করে লিখে দাও যে আমার আর কি সেবা করবে ঠাকুরের ইচ্ছায় আমাদের কোনোরূপ অভাব আছে বলে তো মনে হয় আমার কোনো সেবাই করতে হবে না বরং সে যদি ঠাকুরকে আন্তরিকভাবে একটু ডাকে তাহলেই আমি খুব খুশি হব তাতেই আমার আনন্দ হবে কোনো একজন ভক্ত মজ মহাপুরুষ মহারাজিকে লিখছেন যে তিনি যথেষ্ট তার সেবা করতে পারেন না এটা তার দুঃখ মহাপুরুষ মহারাজ বললেন যে আমার সেবা করার কিছু নেই অতএব এখন যদি কিছু করতে হয় তুমি ভালো করে বেশি করে ভগবানকে ডাকলেই সেইটি আমার সেবা হবে আমরা নিজের ব্যক্তিগত একটুখানি কথা বলি তখন আমরা কলেজ পড়ুয়া ছাত্র পূজ্যপাত ভূতেশানন্দজি তখন সঙ্গগুরু এবং আমাদেরও মন্ত্রগুরু পূজ্যপাত মহাপুরুষ মহারা পূজ্যপাত ভূতেশানন্দির কাছে প্রত্যেক শনিবার আমরা বেলুর মাঠে যেতাম তার কাছে দেখা করতে দেখতাম তিনি বিকেলবেলা হাঁটতেন মহারাজের তখন অনেক বয়স হয়ে গেছে তো একানব্বই বছর বয়স মহারাজের বাইপাস সার্জারি হয়ে গেছে বাইপাসের পর মহারাজ একা একা হাঁটতে পারতেন না সেবকদের লাগতো তিনি দু তিনজন সেবক তার থাকতেন শিখরেশ মাঝ সব্যসাচী মাজ এবং একজন পাখা করতেন তিনজন সেবক থাকতেন তিনি হাঁটতেন এবং মাঝে মাঝে আমাদের মনে হতো এই যে এই যে এরা এত সেবা করছে আমাদেরকে একটু সেবা করবার সুযোগ দেয় না তখনও পর্যন্ত ভূতেষানন্দী মাছকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো একদিন এমনই দিনে যেদিন খুব মনটা হুব করছে আমায় আমি যদি একটু সেবা করার সুযোগ পেতুম পূজ্যপাত মা ভূতেষানন্দি মাঝকে প্রণাম করা মাত্র যে মুখ তুলে তাকিয়েছি উনি আমার চোখের দিকে চোখ রেখে বলছেন জানো তো অনেকে মনে করে যে গুরুর শরীরের সেবা করলে তা গুরুর কাছে পৌঁছয় আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের যদি ঠিক ঠিক সেবা হয় তা গুরুর কাছে পৌঁছয় মনের ভেতরে যে সংশয় যে ক্ষোভ যেটা ছিল সম্পূর্ণ চলে গেল এই ঘটনার আরও চার বছর বাদে তখন আমি ব্রহ্মচারী হিসেবে বেলুর মাঠে আছি রোজ সকালবেলা পূজ্যপাত মহারাজ হেঁটে যেতেন সঙ্গে অনেকে থাকতেন তিনি প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টার থেকে ঠাকুরের মন্দির অব্দি হেঁটে যেতেন আর প্রথম দিকে আবার হেঁটেই ফিরে আসতে পারতেন শেষের দিকে আরও যখন অসুস্থতা বাড়ল তখন উনি একদিক পুরো হেঁটে যেতেন তারপরে এই সারদাপীঠের পুরনো শোরুমের সামনে বসে খানিক্ষণ বিশ্রাম নিয়ে যদি শক্তি পেতেন হেঁটে আসতেন নাহলে হুইল চেয়ারে করেই ওনাকে ফিরিয়ে নিয়ে আসা হতো আমরা দেখতাম পূজ্যপাদ মাঝ হেঁটে যাচ্ছেন সুপ্রভাত মহারাজ তাকে জড়িয়ে ধরেছেন আমাদের খুব কষ্ট হতো মনে হতো তখন তো নয় ছাত্র ছিলাম এখন তো সাধু হয়ে গেছি ব্রহ্মচারী হয়েছি আমাদেরকে একটু গুরুর সেবা করতে দেওয়া যায় না সেই অনুযায়ী সেরকম মনের ভেতরে খুব কয়েকদিন ধরে চলছে সকালবেলা প্রণাম করতে গেছি আমাদের হয়ে যিনি প্রশ্ন করতেন পূজনীয় নিরন্তরানন্দী বর্তমানে জম্মুকেন্দ্রের অধ্যক্ষ সেই জগদীশ মহারাজকে পূজনীয় মহারাজ বলছেন জানো তো জগদীশ এখানে কেউ কেউ আছে তারা মনে করেন যে গুরুর সেবা করলেই গুরুর শরীরের সেবা করলেই তা গুরুর সেবা হয় আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে গুরু যে সাধন পথ দেন তার সেবা করলেই তা গুরুর কাছে পৌঁছয় সারা জীবনের মতো এই আমাদের যে সংশয় সেটি সম্পূর্ণভাবে চলে গেল এটি হচ্ছে মূল কথা গুরু যে সাধন পথ দেন যে দিব্য সাধন জীবন দেন সেই সাধন জীবনটাকে কাজে লাগাতে হয় আজকের মতো এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা शिवानन्दवानि आलोचना पाठ उ आलोचना कुर्व ओम शांति ओम शांति ओम शांति ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणि त्रैलोक्यवासिनामिड्य लोकानां वरदा भव ओम शांति ओम शांति ओम शांति हरिः ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु